আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিলড্রেন কুকিং হাউস। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং নতুন একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই মজাদার একটি বিকেলের নাস্তা তৈরি করতে হয়। নাস্তাটির নাম এগ বল। এই নাস্তাটি খুবই অল্প উপকরণে তৈরি করা যায়। তাহলে চলুন নাস্তাটি শুরু করা যাক। তার আগে একটি কথা, যদি আপনারা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চাপ দিবেন, যাতে আমার যে কোনো রান্নার রেসিপি ছাড়লেই আপনারা প্রথমেই পেতে পারেন। তাহলে চলুন এগ বল বানানো শুরু করা যাক। শুরু করার জন্য আমি প্রথমে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে আমার এখানে একটা ডিমের পোর তৈরি করতে হবে, তার জন্য আমার দরকার 2 চা চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু মিহি করে কুচি করতে হবে। আর লাগবে 2 চা চামচ ধনিয়া পাতা কুচি, আর লাগবে 2 চা চামচ কাঁচামরিচ কুচি। এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। তারপরে এই উপকরণগুলো গ্রেট করে রাখা ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। তারপর এই উপকরণগুলো ভালো করে মিশাতে হবে। মিশানো হয়ে গেলে আমি 10টা পাউরুটি যার সাইডগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে 1টা পাউরুটি নিয়ে পানির মধ্যে হালকা করে ভিজিয়ে 2 হাত দিয়ে চেপে চেপে নিংড়িয়ে এর মধ্যে সেই ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। তারপরে এটা ভালো করে আটকাতে হবে, আর কিভাবে আটকাতে হবে সেটা আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারবেন। দেখুন আমার একটা এগ বল তৈরি হয়ে গিয়েছে, আর ঠিক এভাবে আমি বাকি সব এগ বলগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি একটা কড়াতে তেল নিয়ে এটাকে গরম করতে দিয়েছি। এগ বলগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। এবার একটা একটা করে এগ বল দিয়ে দিচ্ছি। সব এগ বল দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচের দিক থেকে পুড়ে যাবে। আর এটা বাদামের রং না আসা পর্যন্ত ভাজতে হবে। ঠিক এভাবে আমি বাকি সব একবারগুলো ভেজে ফেলবো, আর বাদামি রং না আসা পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। আর দেখুন আমার বাদামি রং চলে এসেছে, আর আমার এগ বল বানানো হয়ে গিয়েছে। এবার সব তুলে রাখবো। দেখুন আমার এগ বলগুলো বাইরে থেকে দেখতে কতটা সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন আমার এগ বলের ভেতরের পুরটা ঠিক কেমন হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে একটি লাইক করবেন এবং বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন।